সবাইকে শুভ সকাল। আজকে একটা বিশেষ দিন, আজকে অরণ্য ষষ্ঠী। যদিও আজকের দিনটা বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী হিসেবেই পরিচিত, কেননা আজকে কিন্তু শাশুড়িদের কাছে জামাইদের খুব আদর। তো মোটামুটি সব জামাইরাই আজকে শ্বশুরবাড়ি যায়, কিন্তু আজকে আমি তোমাদের দর্শন করাবো এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জামাইকে। ঠিকই আন্দাজ করেছ, শিবাসঙ্গন মন্দিরে নিতাই চাঁদও আজকে কিন্তু ষষ্ঠী করতে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে। সঙ্গে যাচ্ছেন দুই মা, মা বসুধা, মা জাহ্নবা। নিতাই চাঁদ একদম তৈরি হয়ে গেছে, এখন তিনি তার দুই মাকে নিয়ে নিতাই চাঁদ এবার বেরোবেন, কান্নায় যাবেন তার শ্বশুর বাড়িতে ষষ্ঠী করতে। সেই উপলক্ষে আজকে আমাদের শিবাসঙ্গনে বিশেষ ভোগ রাগের ব্যবস্থা আছে। তো আজ সারাদিন কি কি হচ্ছে আমি তোমাদের অবশ্যই দেখাবো। এইবার দর্শন করো নিতাই চাঁদ ঠিক কেমন সেজেছেন, কি করে কেমন সেজে গুজে কি কি নিয়ে কিভাবে যাচ্ছেন শ্বশুর বাড়ি। চলো শিবাসঙ্গনের মন্দিরে নিতাই চাঁদের দর্শন করি। আর আগে দেখে নাও এইখানে চলছে বাল্যভোগের প্রস্তুতি। বাল্যভোগের জন্য নানা রকম প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি পর্ব আমি তোমাদের একটু দেখালাম। এইবার চলো মন্দিরে যাই। জয় নিতাই। এই যে দেখো শিবাসঙ্গনে আমাদের নিতাই চাঁদ আজ জামাই ষষ্ঠী জামাই বেশে তৈরি, দুই মাকে নিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়ি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই এক হাতে ছাতা আর এক হাতে শ্বশুরবাড়ি যাচ্ছেন, তাই মিষ্টির হাঁড়ি নিয়ে। দেখো কি সুন্দর দেখাচ্ছে, জয় নিতাই জয় নিতাই। জগতের শ্রেষ্ঠ জামাই আজ দর্শন করছি এবং সেই সঙ্গে তোমাদেরও দর্শন করাচ্ছি। এর থেকে সুন্দর জামাই এই পৃথিবীতে তোমরা কখনো দেখেছো? দেখো কি সুন্দর জামাই সেজে আমার নিতাই চাঁদ শ্বশুরবাড়ি যাচ্ছেন দুই মাকে সঙ্গে নিয়ে। দুই মাও খুব সুন্দর সেজেছেন, একদম বাঙালি মতে, ঢাকাই জামদানি শাড়ি পরে, একদম বাঙালি মেয়ে যেমন মায়ের বাড়ি যায় ঠিক সেইভাবে সেজে গুজে নিতাই চাঁদ পরেছেন। কোচা দিয়ে ধুতি, পাঞ্জাবি, গলায় চেন, চাদর সব কিছু নিয়ে। এই দেখো আবার শ্বশুরবাড়ির জন্য এই যে আম লিচু সব নিয়েছেন, মিষ্টি নিয়েছেন। তোমরা কিন্তু সবাই বলবে যে কেমন লাগছে দেখতে। ভালো করে দেখে নাও, খুব সুন্দর করে দেখে নাও। এই দেখো, এই দেখো, এখানে টুকরিতে নিয়েছেন আম লিচু, এই মিষ্টির হাঁড়িতে মিষ্টি নিয়ে নিতাই চাঁদ চলেছেন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি চলেছেন নিতাই চাঁদ। এই হচ্ছে আজকের সকালে নিতাই চাঁদের বাল্যভোগ। আজকে নিতাই চাঁদ শ্বশুরবাড়িতে গিয়ে জলখাবারে এইগুলোই পেয়েছেন। এইখানে আছে লুচি, সাদা আলুর তরকারি, এইখানে আছে বেগুন ভাজা, এইখানে আছে ফল, জাম, আম, কাঁঠাল, লিচু, তালশাঁস, এইখানে আছে বোঁদে আর মিষ্টি সন্দেশ, আর শেষে এই গ্লাসে জল, আর খাওয়ার শেষে পাবেন এই দুটো পান। তো এই হচ্ছে শ্বশুরবাড়ির আজকের জলখাবার। এরপরে তোমাদের আমি দেখাবো দুপুরের ভোগে নিতাই চাঁদ কি কি খেলেন। তো এইখানে আমাদের দুপুরের ভোগের ব্যবস্থার প্রস্তুতি চলছে, জামাই ষষ্ঠীর ভোগের দুপুরবেলার সমস্ত সবজি এখানে আমানি হচ্ছে, বসে বসে সব আমানি হচ্ছে। এই হচ্ছে আমাদের শিবাসঙ্গনের রান্নাঘর, এইখানে ভোগ সমস্ত রান্না হয় এইখানেই। এটা শিবাসঙ্গনের রান্নাঘর, শুরু হয়ে গেছে রান্না। যাই হোক, এখন তো বাল্যভোগ বসেছে, দুপুরের রান্নাও শুরু হয়ে গেছে, এইখানে প্রস্তুতি চলছে। এখন দুপুর হয়ে গেছে, এই মাত্র আমাদের নিতাই চাঁদের ভোগ হয়ে গেল। এবার আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে আজ দুপুরে নিতাই চাঁদ কি কি পেলেন। দেখো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। ভোগ এখানে আছে, অন্ন আছে, পুষ্পান্ন আছে, শাক, মোচা, পাঁচ রকম ভাজা, আলু ভাতে, ছানার রসা, ডাল, শুক্তো, পায়েস, চাটনি, দই, মিষ্টি সবই আছে। তো আমাদের এই মাত্র ভোগ হয়ে গেছে, আজ শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে নিতাই চাঁদের এই হয়েছে আমাদের ভোগ। ভোগ দর্শন করো সবাই। আমি এবার এইখানে একটু দেখাই মন্দিরে, একটুখানি মন্দিরে দেখিয়ে দিই শিবাসঙ্গনের
বাকি সমস্ত বিগ্রহদেরকেও একটু তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। দর্শন করো, এইখানে দেখো রাসমঞ্চে যুগল, এটা রাসমঞ্চের ছবি। ও অন্ন পাবে না আজকে, ও ষষ্ঠীর ব্রত করেছে। এইভাবেই আমাদের তো দুপুরের ভোগের পর্ব শেষ হয়ে গেছে, তোমরা সবাই দেখেছো, সবাই প্রসাদও পেয়ে নিয়েছে। এখন নিতাই চাঁদ বিশ্রামে গেছেন, প্রত্যেক দিনের মতোই প্রত্যেক দিনই মধ্যাহ্নে নিতাই চাঁদ বিশ্রামে যান, তো এখন বিশ্রামে আছেন। আবার বিকেল বেলায় ওনাকে ওঠানো হবে, ঘুম থেকে তোলা হবে, জাগরণ হবে, আরতির মাধ্যমে ওনাকে ঘুম থেকে তোলা হয়। তারপরে উনি মুখ হাত ধোয়ানো হয়, মুখ হাত ধোয়ানোর পরে উনি একটু জল পান, জল পাওয়ার পরে ওনাকে শরবত দেওয়া হয়। এক এক সময় এক এক রকম শরবত দেওয়া হয়, যেমন এখন যেহেতু আমের সময় তো বেশিরভাগ ক্ষেত্রেই আম শরবত দেওয়া হচ্ছে, বা কোনো কোনো সময় এমনি শরবত দেওয়া হয়। তবে হ্যাঁ, একটা জিনিস কি, যদি বৃষ্টি বেশি থাকে বা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, তাহলে কিন্তু আমরা যেরকম প্রাণেশ্বরীকেও দিই না শরবত ঠান্ডা লেগে যাবে বলে, তেমনি নিতাই চাঁদকেও ওই সময় শরবত দেওয়া হয় না। তো তার যাই হোক, তো এবার বিকেলবেলা ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে, ওঠানোর পরে নিতাই চাঁদ শরবত পাবেন। শরবত পাওয়ার কিছুক্ষণ পরে গোষ্ঠ আরতি হয়। গোষ্ঠ আরতিতে দুধ, দুধের সঙ্গে মিষ্টি বা যেদিন যেমন থাকে যা দেওয়ার, যা উনি পেতে চান সেটাই তাকে দেওয়া হয়। এবার গোষ্ঠ আরতির পরে একেবারে রাতের ভোগ। তো আমি আর মাঝখানে এই শয়ন থেকে তোলা বা বৈকালিক গোষ্ঠ আরতি দেখাবো না, আমি একবারে তোমাদেরকে দেখাবো যে রাত্রিবেলায় ভোগ কি হলো, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই আমি তোমাদেরকে একদিন এই সন্ধ্যারতি, নিতাই চাঁদের যে সন্ধ্যারতি হয় সেই সন্ধ্যারতি তোমাদেরকে একদিন দর্শন করাবো। তো সঙ্গে থাকো, একবারে আবার রাতে নিতাই চাঁদ আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ কি ভোগ পেলেন সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে আজকে আমাদের রাত্রে নিতাই চাঁদের ভোগ, রাত্রিবেলা নিতাই চাঁদের এটা ভোগ। এখানে আছে কচুরি, আলুর দম, ছোলার ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, সিমুই পায়েস। এছাড়াও আমাদের প্রত্যেক দিনের ভোগই ভোগে যে রুটি দেওয়া হয় সেই রুটিও আছে। তো এই দিয়ে আমাদের আজকে নিতাই চাঁদের জামাই ষষ্ঠী পর্ব শেষ হলো। এই কিছুক্ষণ হলো ভোগ বেরিয়ে এসেছে, তো এই দিয়ে আমাদের আজকে জামাই ষষ্ঠী পর্ব শেষ হলো। আর আমাদের এই আজকে জামাই ষষ্ঠী পর্ব শেষের সঙ্গে সঙ্গে আমি আজকের ভিডিওটাও যথারীতি এন্ড করব। এই দেখো, নিতাই চাঁদের ভোগ হয়ে এখন আমাদের ছোট কাকা মানে প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামীর কাছে এখন ভোগ এসেছে। তো ঠিক আছে, এবার তাহলে আমি এখন আপাতত এই ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি, যাই এবার সবার সঙ্গে বসে প্রসাদ পাই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নিতাই দরবার সাবস্ক্রাইব করতে ভুলো না। জয়।